সালাম আলাইকুম। এখন যিনি কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? জি, ভৈরব থেকে কথা বলছেন, নাম বলেন। বয়স কত জাকিয়া? 52। বলেন ম্যাডাম, আপনার কষ্ট বলেন, কি কষ্ট নিয়ে কথা বলছেন? জি, কোন হাঁটুতে ব্যথা? কতদিনের ব্যথা এটা? আপনি এখন যে অবস্থায় আছেন, ওখান থেকে আপনি একটু বিছানার উপরে উঠেন। আপনি উপরে উঠে বিছানায় একটু ওঠেন, আপনি বিছানায় ওঠেন, আমরা একটার জবাব দেব। আপনি হাঁটুর জবাব নেবেন না কোমরের জবাব নেবেন? আচ্ছা, হাঁটু বাদ, কোমরে আসেন। আপনার কোমরের ব্যথা কতদিন? সময় নিয়েন না, আমরা এই যে আপনার সঙ্গে যে সময় কথা বললাম, কোনো উপকারই হলো না, শুধু সময়টা চলে গেল। শুয়ে এখন আপনি হাঁটু সোজা করেন, দেখেন হাঁটু বিছানার সঙ্গে লাগে না ফাঁকা হয়ে থাকে। আপনি এখন হাঁটুর যে বাটি আছে আপনার, এই যে আমি হাঁটু দেখাচ্ছি, এটা হলো হাঁটুর বাটি। এই বাটির পাশ দিয়ে চারদিকে, ভিতরের দিকে, বাইরের দিকে, উপরে এবং নিচে, এই গিনে আপনি চাপ দিয়ে দেখেন যে আপনি ব্যথা পান কিনা। ওকে, আপনি এখন উপুর হয়ে শোন, মুখ নিচে দিয়ে উপুর হয়ে শোন। শুইছেন উপুর হয়ে? এখন আপনি হাঁটু বাঁকা করে দুই গোড়ালি আপনার বাটকের সঙ্গে লাগান, দেখেন আসে কিনা। আপনার পেছনে লাগান, উপুর হয়ে শুয়ে পায়ের গোড়ালি পেছনে লাগান, আসে না। এটা আপনার প্রথম প্রবলেম হলো যে আপনার পা সোজা হয় না, পা বাঁকা হয় না। এই পা সোজা হয় না, বাঁকা হয় না, এর জন্যে আপনি থাকেন ভৈরবে। আপনি ভৈরবে দেখেন মাস্কুলো স্কেলিটাল স্পেশালিস্ট আছে কিনা, যারা নাই আপনার তাদের কাছে যেতে হবে, অথবা ফিজিও থেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি আমি যেভাবে বললাম এভাবে আপনাকে পরীক্ষা করে আপনার গায়ে হাত দিতে হবে, আপনার রেঞ্জগুলো মাপতে হবে, চাপ দিয়ে দিয়ে দেখতে হবে, তারপরে আপনার চিকিৎসার ডিজাইন করবে। যেমন আপনার বাম হাঁটুর জন্য বলি, এখানে আমরা আপনার মায়োফেশিয়াল রিলিজ করবে, তারপরে ফিজিওথেরাপি মোডালিটিস ব্যবহার করবে। আপনার পা হাঁটু, পা হাঁটুর উপরে এরকম চাপ দিয়ে দিয়ে গ্লাইড করবে, গ্লাইড করে তারপর এটাকে সোজা করবে, এবং সোজা করার পরে এটাকে আমরা বলি ল্যাটারাল রোটেশন। হাঁটু সোজা হবে এবং ল্যাটারালি রোটেট হবে। আবার যখন বাঁকা করবে তখন বেন্ড করবে অ্যান্ড মিডিয়ারি রোটেট করবে। এরকম বেশ কিছুদিন করলে আমার মনে হয় আপনার ওই ব্যথাগুলো চলে যাবে, এবং আপনি এই যে পায়ের গোড়ালি, এই যে পায়ের, এই যে পা হাঁটু যেটা বাঁকা আছে, সোজা হচ্ছে না, বাঁকা পূর্ণ হচ্ছে না, আপনি তা আত্মাহেতু যে কায়দায় বসে পড়ি, এইভাবে বসে পড়ে নামাজ পড়তে পারেন না, এই জিনিসগুলো তখন আস্তে আস্তে আসবে।
এবং এর জন্য আপনাকে কয়েক মাস মান্থস টুগেদার আপনাকে সময় দিতে হবে, ওকে?